ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দু হাজার একুশের পার্ট ওয়ানটা আজকে আমি করাবো আমার সঙ্গে থাকো ভিডিওটা আশা করব ভালো লাগবে চলো স্টার্ট করি নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসি কিউ আছে যেগুলিতে ক ছয় স্থানীয় মান ছয় গুণ একশো এই স্থানীয় মান যুক্ত সংখ্যাটি হলো ছয় গুণ একশো মানে ছয়কে একশো দিয়ে গুণ করলে ছশো তাহলে সংখ্যাটা যদি তোমরা সাজাও তাহলে দেখবে ছয়টা হচ্ছে শতকের ঘরে আছে তাহলে স্থানীয় মান কত হওয়া উচিত এই স্থানীয় মান যুক্ত সংখ্যাটি হলো সেটা বার করতে বলেছে তাহলে স্থানীয় মানটা হচ্ছে ছ দেখো এখানে শতকের ঘরে ছয় আছে তাহলে কোন সংখ্যাটা হবে প্রথমে দেখো লেখা আছে ছ হাজার তিরিশ তারপরেরটা শূন্য ছশো তিরিশ তাহলে ছয় এখানে শতকের ঘরে আছে তাহলে এটার এটার স্থানীয় মান ছয়ের স্থানীয় মানটা ছশোই হচ্ছে তাহলে কি হচ্ছে তাহলে কি হবে বিটাই হচ্ছে এর উত্তর হবে ঠিক উত্তরটা বিই হবে ক্ষয়েরটা হচ্ছে নিচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো আমি একদম একক দশক শতক হাজার অযুত লক্ষ্য এইভাবে সংখ্যাগুলোকে সাজিয়ে নিয়েছি এ থেকে একদম ডি পর্যন্ত এবার আমরা দেখব সবচেয়ে ক্ষুদ্রতম মানে কি সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা বলছে তো সবচেয়ে যে ছোট সংখ্যাটা সেটা হচ্ছে সি হবে এক আট শূন্য সাত সাত ছয় যে সংখ্যাটা মানে এক লক্ষ আশি হাজার সাতশো ছিয়াত্তর এটা হচ্ছে সবচেয়ে ছোট হবে গয়েরটা বলছি একশো আটত্রিশ গুণ উনতিরিশ আচ্ছা কি বলেছে এখানে দেখি একশো আটত্রিশ গুণ উনত্রিশ সমান এখানে সমান বলে এখানে পরপর কতগুলো দেওয়া আছে কতগুলো সংখ্যা দিয়ে গুণ যোগ করে দেওয়া আছে সেটা কি বার করতে বলেছে দেখি আচ্ছা একশো আটত্রিশ গুণ উনতিরিশ এটা ফার্স্ট স্টেপ হচ্ছে একশো আটত্রিশকে নয় দিয়ে গুণ তারপরে একশো আটত্রিশকে হচ্ছে কুড়ি দিয়ে গুণ করতে দিয়ে থার্ড স্টেপ যেটা সেটা হয় প্রথমে দেখো একশো আটত্রিশ গুণ নয় তারপরে একশো আটত্রিশ গুণ কুড়ি তারপরে দুটোকে যোগ করতে হয় তাহলে রকম দেখতে যেটা সেটাই হবে তাহলে আমরা খুঁজে বার করি কোন এরকম দেখতে কোন অপশানটা আছে তো আমরা সি এ দেখতে পাচ্ছি এটা একশো আটত্রিশ গুণ নয় আর একশো আটত্রিশ গুণ হচ্ছে কুড়ি করে এটা তোমার তাহলে সিটা হচ্ছে সঠিক উত্তর এরপর আমরা ঘ একটা বলবো নিচে যে দুটি সংখ্যা সাধারণ উৎপাদক তিন সেই সংখ্যা দুটি হলো সাধারণ উৎপাদক বার করতে বলেছে তাহলে সাধারণ উৎপাদক আমরা বার করব প্রথমে এর অপশানে দেখো লেখা আছে একুশ আর দশ তাহলে এখানে একুশের উৎপাদক তিন মানে তিন সাতটে একুশ আমরা জানি কিন্তু দশের নয় দশটা কি তিন দিয়ে হচ্ছে হচ্ছে না তাহলে দশকে তিন দিয়ে ভাগ করা যায় না বিটা হচ্ছে সতেরো চব্বিশ তাহলে চব্বিশের উৎপাদক হচ্ছে তিন তিন আটটে চব্বিশ কিন্তু সতেরোর নয় সতেরোকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না আঠেরো চোদ্দো এখানে আঠেরো হচ্ছে তিন ছয় আঠেরো আঠেরোর উৎপাদক তিন কিন্তু চোদ্দোর নয় তিন দিয়ে ভাগ করা যায় না ডি হচ্ছে বারো পনেরো তিন চারে বারো আর তিন পাঁচে পনেরো তাহলে এখানে বারোর উৎপাদকও তিন আবার পনেরোর উৎপাদক তিন কারণ বারো আর পনেরো উভয়কেই তিন দিয়ে ভাগ করা যায় তাই তিন বারো ও পনেরো এই দুটি সংখ্যারই সাধারণ উৎপাদক তাহলে এখানে আমরা কোনটা উত্তরটা সঠিক বলবো ডি বারো ও পনেরো এরপর আমরা দু নম্বর প্রশ্নে যাব যেখানে সত্য মিথ্যা লেখো বলেছে দুইয়ের কটা দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে তো আমরা আমাকে এখানে এইটা সত্য না মিথ্যা বলেছে তো আমি এখানে তোমাদের পাশে একটা দুটো মৌলিক সংখ্যার গসাগু দিয়ে দেখাচ্ছি ধরো সংখ্যাটা পাঁচ আর সাত দুজনেই মৌলিক সংখ্যা তা দুটো মৌলিক সংখ্যার গসাগু কি এরা কিছু দিয়েই যায় না শুধু কী দিয়ে যাচ্ছে এক দিয়ে যাচ্ছে দুটো সংখ্যাকে এক দিয়ে শুধু যাচ্ছে তাহলে এদের গসাগু কত এক এবার এখানে কি বলছে দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু এক সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে তাহলে এখানে এক গসাগু হয়েছে এক পাঁচের থেকেও বড় নয় আবার এক সাতের থেকেও বড় নয় তাহলে এই লাই যেটা বলেছে যে লাইনটা এটা হচ্ছে মিথ্যা হবে ক্ষয়েরটা বলেছে দশ হাজার এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান দশ দশ হাজার তাহলে একক দশক শতক হাজার অজুদ বলে আমি সংখ্যাটা লিখে নিয়েছি দশ হাজার এক এবারে কি বলেছে দেখো এই সংখ্যাটি দশকের ঘরের অঙ্কটির দশকের ঘরে তো আমি দেখতে পাচ্ছি শূন্য আছে তাহলে তার স্থানীয় মান কত শূন্যই হবে এখানে কিন্তু দশ লেখা আছে তাহলে এটা মিথ্যা হবে গ বলেছে দুশো পঁচিশ টাকা মূল্যের দুশো একুশটি বইয়ের দাম ব্র্যাকেটে লেখা আছে দুশো পঁচিশ যোগ দুশো একুশ টাকা দুশো পঁচিশ টাকা মূল্যের দুশো একুশটি বই এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ হচ্ছে যে একটা বইয়ের দাম হচ্ছে দুশো টাকা তাহলে সেরকম দুশো একুশটি বইয়ের দাম বার করতে বলেছে তাহলে কি করতে হওয়া উচিত ছিল গুণ করা উচিত ছিল কিন্তু গুণ না করে এখানে যোগ করে দিয়েছে তাহলে এটা মিথ্যা হবে দেখো ঘয়েরটা সবচেয়ে বড় সংখ্যা এগারো দিয়ে পঞ্চান্ন ও বাইশ বিভাজ্য সবচেয়ে বড় সংখ্যা এগারো এটা দিয়ে পঞ্চান্ন ও বাইশ হচ্ছে বিভাজ্য তো পাঁচ এগারো পঞ্চান্ন আর এগারো দু বাইশ তো আমি এখানে পাশে তোমাদের করে দেখিয়েছি তো আর যদি দেখো এটা আর কোনো সংখ্যা দিয়ে করা যাচ্ছে না তো হ্যাঁ এটা এগারোই হবে তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এগারোই হবে তাহলে এখানে কি বলেছে যে তাহলে এগারো হল সবচেয়ে বড় সংখ্যা যা দিয়ে পঞ্চান্ন ও বাইশকে ভাগ করা যায় আচ্ছা তারপরে বলেছে হচ্ছে স্তম্ভ মেলাও তিন নম্বরের অঙ্কটা বলেছে স্তম্ভ মেলাও তো এখানে এই অঙ্কটা তো তোমাদের আগেই বলি বলে রাখি একটা ছোট্ট ভুল আছে যেটা তোমাদের যে অ্যাক্টিভিটি টাস্কটা দিয়েছে সেখানে প্রথম একদম ক্ষয়ের দুটো স্তম্ভ তো ক আর খ তো ক্ষয়ের স্তম্ভতা স্তম্ভটায় তোমরা দেখবে যে দশ নম্বরের যে কার্ডগুলো আছে না সেই কার্ডটার মাঝখানে তিনটে কার্ডের পরে দেখবে কুড়ি নম্বর লেখা আছে তো কুড়ি নম্বরের কার্ড আমরা এতদিন ধরে কার্ডের অঙ্ক করেছি কুড়ি নম্বরের কার্ড দিয়ে তোমরা কোনো অঙ্ক করেছি বলে আমার মনে পড়ছে না তো এটা দশ নম্বরই হবে দশ একশো হাজার এরকমই আমরা পড়েছি তাই না তাহলে এখানে কি হবে তাহলে এখানে এটা দশই হবে এরপর চলো যদি আমি এটা ঠিক করে দিয়েছি তো ঠিক করে দেওয়ার পর মিলছে কি না দেখি প্রথমে কয়ে আছে একক দশক শতক হাজার অযুদ লক্ষ দু লক্ষ পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ তাহলে এটাকে এবারে কীভাবে করেছে দেখো স্থানীয় মান দিয়ে যোগ করে করে দেখিয়েছে তাহলে এখানে প্রথমে হচ্ছে দু লক্ষ তারপরে পঞ্চাশ হাজার তারপরে যোগ দুশো তারপরে হচ্ছে পঞ্চাশ হ্যাঁ এটার সাথে মিলে গেল দ্বিতীয়টা বলেছে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এই পঁচিশ হাজার দুশো পঞ্চাশটাই ওপরের ক্ষয়ের একদম ওপরে যেটা আমি এক্ষুনি তোমাদের ঠিক করে দিলাম সেটার সাথেই মিল হবে দেখি মেলে কি না আমি ঠিক করার পরে তাহলে দুটো হচ্ছে দশ পঁচিশ হাজার করতে প্রথমে কুড়ি হাজার করতে হবে তাহলে দুটো দশ হাজার দশ হাজারের কার্ড তারপরে হচ্ছে একশো নম্বরের হচ্ছে তোমার এক হাজারের হচ্ছে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা ঠিক আছে তারপরে দুশো দুটো একশো নম্বরের তারপরে শুধু পঞ্চাশ তাহলে শুধু পঞ্চাশ করতে পাঁচটা দশ নম্বরের কার্ড হওয়ার কথা তো এখানে পাঁচটা দশ নম্বরের কার্ড আমি একটা ভুল ছিল সেই জন্য আর দশ নম্বরের কার্ড লিখে আমাদের মিল দেখিয়ে দিলাম তারপরেরটা বলেছিল যে পঁচিশ হাজার পাঁচশো কুড়ি এবার পঁচিশ হাজার পাঁচশত কুড়ি এটা একদম কথাতেই লেখা ছিল এটার সাথেই এটা মিল সাথে চারের কটা বলেছে তুমি তোমার মায়ের থেকে পঁচিশ বছরের ছোট বর্তমানে তোমার মায়ের বয়স ছত্রিশ বছর তাহলে দুই বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে বর্তমানে আমার মায়ের বয়স ছত্রিশ বছর তাহলে বর্তমানে আমি আমার মায়ের থেকে কত ছোট পঁচিশ বছরের ছোট তাহলে পঁচিশ বছরের যদি ছোট হয় তাহলে বর্তমানে আমার বয়সটাকে বার করি মায়ের বয়স বিয়োগ পঁচিশ বছর তাহলে ছত্রিশ বিয়োগ পঁচিশ তো বিয়োগ করলে হচ্ছে এগারো বছর হচ্ছে এবারে কি বলেছে দেখো দুই বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে দুই বছর পর মানে মায়ের যদি ছত্রিশ বছর হয় তাহলে দু বছর পর নিশ্চয়ই মায়ের বয়সটা বাড়বে তাহলে কত হবে আটত্রিশ বছর আর দুই বছর পর আমার বয়স কত হবে এখন এগারো বছর পরে ১৩ বছর তাহলে দুই বছর পর মায়ের ও আমার বয়সের সমষ্টি দুটো মিলে হবে হচ্ছে দুই দুটো মিলিয়ে আর কি হবে আটত্রিশ যোগ হচ্ছে ১৩ বছর তাহলে হবে হচ্ছে তিনে এগারো তিন চার চারাকে পাঁচ একান্ন বছর তাহলে দুই বছর পর মায়ের ও আমার বয়সের সমষ্টি একান্ন বছর হবে ক্ষয়েরটা বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো ৪৫ আর হচ্ছে পঁচাত্তর তাহলে প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে তোমাদের যেটা আমাদের আমরা যে উৎপাদকের গাছ শিখেছি সেই গাছ দিয়ে আমরা করব তো ৪৫ আর পঁচাত্তর তাহলে প্রথমে পঁয়তাল্লিশটা করি তিন পনেরো তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পনেরোটাকে আবার ভাঙলাম তিন পাঁচে পনেরো আর পঁচাত্তরটাকে দিন পঁচিশ পঁচাত্তর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁয়তাল্লিশ সমান আমরা কি লিখবো যে পঁয়তাল্লিশ সমান আমরা লিখব হচ্ছে তিন গুণ তিন গুণ পাঁচ আচ্ছা পঁচাত্তরটায় আমরা লিখবো সমান তিন গুণ পাঁচ গুণ হচ্ছে পাঁচ এবারে কি বলেছে দেখো পঁয়তাল্লিশশো পঁচাত্তরের সাধারণ উৎপাদক তাহলে দুটোর থেকে আমি যদি যেটা কমন পাচ্ছি সেটা হচ্ছে যে তিন দেখতে পাচ্ছি দুটোতেই তিন আছে দুটোতেই পাঁচ আছে তাহলে তিন আর পাঁচ হচ্ছে আমরা সাধারণ এখানে উৎপাদক দেখতে পাচ্ছি দুটোতে দুটো উৎপাদক তাহলে তিন আর পাঁচ পঁয়তাল্লিশ ও পঁচাত্তরের সাধারণ উৎপাদক হচ্ছে তিন পাঁচে পনেরো তাহলে পনেরো হলো অন্য উৎপাদকগুলি হচ্ছে তিন ও পাঁচ তাহলে পঁয়তাল্লিশ আর পঁচাত্তর সাধারণ উৎপাদক হচ্ছে তিন পাঁচে পনেরো হলো আর অন্য উৎপাদকগুলো হচ্ছে তিন ও পাঁচ যেটা যেগুলো ছিল সেগুলো তো লিখবই তাহলে এখানে পঁয়তাল্লিশ ও পঁচাত্তর লসাগু হচ্ছে তিন গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ তাহলে সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে হবে এই সবগুলোকে আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে বেরোবে হচ্ছে দুশো পঁচিশ আর দ্বিতীয় পদ্ধতি পঁয়তাল্লিশ আর পঁচাত্তরের মধ্যে যেমন একদম একবারে যে লসাগু করে সেটা হচ্ছে তিন দিয়ে করলাম তিন পনেরো অং পঁয়তাল্লিশ তিন পঁচিশ অং পঁচাত্তর তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তিন এক তিন তারপরে পাঁচ আবার পাঁচ একে পাঁচ এবার তাহলে নির্নেয় লসাগু তিন গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ তাহলে সবগুলো যদি আমরা গুণ করি তাহলে দুশো পঁচিশ দুটোতেই দুশো পঁচিশই বেরোচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি আগামী দিনে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণের জন্য বাই সকলে ভালো থেকো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ